দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন ফলের আবাদ। সেতাবগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ জানায়, কাহারল উপজেলার কান্তা ইক্ষু খামারে চিনিকলের 15 একর পতিত জমিতে 40,000 ড্রাগন ফলের চাষ করা হয়েছে। পতিত জমি ফাঁকা রাখা যাবে না, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ড্রাগন ফলের আবাদ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এই পর্যন্ত প্রায় 40,000 ড্রাগন গাছ লাগানো হয়েছে, রোপণ করা হয়েছে, এবং ইনশাল্লাহ আরো প্রায় 1.5 লক্ষ গাছ লাগাবো ইনশাল্লাহ। এখানে মাত্র 15-20 একর জায়গা, আমরা আরো 30 একর জায়গা করবো।